ফারজানা ব্রাউনিয়া, বহু বিবাহ ও পরকীয়ায় আসক্ত নষ্ট নারী। ফারজানা ব্রাউনিয়া টেলিভিশনে উপস্থাপনার আড়ালে একে একে চারটি বিয়ে করে বিতর্কের জন্ম দিয়ে সর্বমহলে সমালোচিত নারী। মুখে ধর্মের কথা বললেও কাজে কর্মে ধর্মীয় রীতি মানার কোনো বালাই নেই। এক পুরুষে সন্তুষ্ট না হওয়ায় ধর্মীয় রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বহু বিবাহ খেলায় মেতে ওঠে। উশৃঙ্খলতা, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো ও যৌন বিকৃত মানসিকতার কারণে বাপ চাচা বয়সী মানুষদের সাথেও বিয়ে করতে দ্বিধা বোধ করেননি ফারজানা ব্রাউনিয়া। জানা গেছে 2000 সালে মিডিয়ার সাথে যুক্ত হয়ে দ্রুত যশ খ্যাতি লাভের আশায় খোলামেলা পোশাকে উপস্থাপনার নামে শরীর প্রদর্শন করা শুরু করেন ফারজানা ব্রাউনিয়া। জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে, টার্গেট করতেন বিত্তশালীদের। তবে রুচির ক্ষেত্রে সকল ধাপ পেরিয়ে গেছেন তিনি। পজিশন ও কথিত সম্মানের আশায় সর্বশেষ বিতর্কিত ও অবাঞ্ছিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ারদের মতো নারী লিপসু, যৌনাচারী ও পরকীয়ায় আসক্ত বয়সের প্রায় দ্বিগুণ বড় মানুষকেও বিয়ে করতে ফারজানার রুচিতে পাঠেনি। কথিত আছে ফারজানা ব্রাউনিয়া ইতিপূর্বে আরো চারটি বিয়ে করেন। আবার কারো মতে তিনি ইতিপূর্বে তিনটি বিয়ে করেন। প্রথম স্বামীর ঘরে একটি সন্তান আছে। এরপর দ্বিতীয় বিয়ে করেন লন্ডন প্রবাসী সিলেটের মিনহাজ কিপটিয়াকে। মিনহাজের সঙ্গেও ব্রাউনিয়ার 3 বছরের সংসার স্থায়ী হয়। দ্বিতীয় স্বামীর ঘরের একটি ছেলে সন্তানও আছে তার সাথে। তিনি তৃতীয় বিয়ে করেন অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাতচুকে। সাতচু ও ব্রাউনিয়ার সংসার টিকেছিল মাত্র 2 বছর। সর্বশেষ 2018 সালে চতুর্থ বিয়ে করেন বিতর্কিত ও রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারী হাসান সরওয়ারদের সাথে। অবশ্য অভিযোগ রয়েছে বিয়ের আগেই সরওয়ারদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ফারজানা, যার ফলে সরওয়ারদের প্রথম স্ত্রীর সাথে ঝামেলা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তাকে ডিভোর্স দিয়ে ফারজানাকে বিয়ে করেন তিনি। শোনা যায় সরওয়ারদের সাথে বিয়ে করেও পরকীয়ার নেশা ত্যাগ করতে পারেননি ব্রাউনিয়া। চ্যানেল আয়ের কৃষি বিষয়ক অনুষ্ঠান উপস্থাপক শায়েক সিরাজের সাথে তার এখনো অবৈধ সম্পর্ক রয়েছে। মিডিয়াপাড়ায় ফারজানাকে সবাই শায়েক সিরাজের গার্লফ্রেন্ড বলেই জানে। মোট কথায়, অবৈধ প্রেম, পরকীয়া, অবাধ যৌনাচারের মতো অসামাজিক ও ঘৃণিত কাজে সমান তালে পাল্লা দিয়ে চলছেন সরওয়ারদি ব্রাউনিয়া দম্পতি। ফারজানা ব্রাউনিয়া নিজেকে গর্বিত মুসলিম পরিবারের সন্তান দাবি করলেও কোন যুক্তিতে একজন বিবাহিত মানুষের সাথে পরকীয়া করে সংসার ভেঙে তাকে বিয়ে করলেন সেটি বিতর্কের দাবি রাখে। ধর্মের দুহাই দিয়ে অপকর্ম করে বেড়ানো ফারজানা ব্রাউনিয়ার মতো মেয়েদের কারণে আজকের সমাজে অধঃপতন ঘটছে। তার মতো লোভী, যৌনকাতর ও পরকীয়ায় আসক্ত মেয়ের কারণে মানুষের সংসার ভাঙছে, মানুষ বিপথে পাড়ি দিচ্ছে। সময় এসেছে ফারজানা ব্রাউনিয়ার অপরাধের বিষয়ে কথা বলার। সুন্দর ও সুষ্ঠু সমাজ করতে হলে ফারজানা ব্রাউনিয়ার মতো যৌনাচারী মানুষদের বয়কট করার বিকল্প নেই।